হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ কোরমার রেসিপি। খুবই সহজ বানানো, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে বানাতে, আর খেতে ভীষণ টেস্টি হয়। এটা কিন্তু সবাই একবার অবশ্যই বানিও বাড়িতে। আমি এখানে রুই মাছ দিয়ে বানিয়েছি ফিশ কোরমা। তোমরা কাতল বা ভেটকি যে কোনো মাছ দিয়ে কিন্তু বানাতে পারো, খেতে ভীষণই টেস্টি হয়। বাড়িতে কোনো পার্টি থাকলে এটা একবার বানিয়ে দেখো, গেস্টরা খুব পছন্দ করবে। তো চলো দেখে নাও আমি কি করে বানাই ফিশ কোরমা। আমি এখানে একটা বড় মাছ থেকে 4 পিস নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে ম্যারিনেট করে নেব, আর 10 মিনিট মতো ম্যারিনেট করে আলাদা এটাকে সাইডে রেখে দেব। এই ফিশ কোরমা বানাতে আমাদের একটা বেসিক পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা আমরা বানাবো, আমি বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পরিমাণ মতো, ঝাল 1 ইঞ্চি মতো, আদা, কাজু, কিশমিশ সব কিছু মিলিয়ে নিয়ে একটা আমি মিক্সার গ্রাইন্ডারে সব একসাথে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, পেস্ট রেডি। এবার একটা কড়াইতে আমি কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু মাস্টার্ড অয়েলে খেতে বেশি ভালো লাগে, আমার তো তাই লাগে, আমি সেই জন্য মাস্টার্ড অয়েল দিয়েই বানাই। এবার ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ভালো করে একদম বাদামি করে ফ্রাই করে নেব। আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে ফ্রাই করছি, তাহলে মাছটা ভেতর থেকেও সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, সাথে আমি একটু পেঁয়াজের বেরেস্তাও ভেজে নিয়েছি, এটা আমার ডেকোরেশনের সময় কাজে লাগবে। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। হালকা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নেব। এর মধ্যে মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম গ্রাইন্ডারে, সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আর সেই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যখন এই মশলা থেকে চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসবে মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে ফ্রাই করব। আমি একটা বাটিতে 1/2 কাপ মতো দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এই দইটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা একদম কম করে দিয়েছি, লোতে রেখেছি, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি, অল্প চিনি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। আর গ্রেভি বানানোর জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেব। জলটা যখন আমার ফুটে উঠছে, এই সময় আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে উল্টে উল্টে দিতে হবে, যেন খুব সুন্দরভাবে মাছটা সফট হয়ে আসে, খুব ভালোভাবে রান্না হয় যেন মাছটা। একদম লো ফ্লেমে কিন্তু আমি এটাকে রান্না করছি, খুব সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে এখানে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নিয়ে আমি এবার একটা লিড দিয়ে
2-3 মিনিট ঢেকে এটাকে কুক করে নেব। তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। ব্যাস, আমার কিন্তু ফিশ কোরমা একদম রেডি। তোমরা দেখতে পাচ্ছ গ্রেভির কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আমি এবার একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। আর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো। তাহলে তোমরা দেখলে খুব কম ইনগ্রেডিয়েন্টসে আর কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ স্বাদে এই ফিশ কোরমা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আমার এটা অনুরোধ থাকলো। আর ট্রাই করেও কিন্তু আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাও প্রেস করো, তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর অন্যদের সাথে কিন্তু তোমরা শেয়ারও করো। তা আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।